এই রোগটা হাজারে কয়েকজন মানুষের হয়ে থাকে, 2-3 জন মানুষের হয়ে থাকে এই রোগটা। আর ফাইজার যারা নিয়েছেন করোনা টিকা, এই টিকা নেওয়ার পর থেকে এই সারা বিশ্বের মানুষের এখন অ্যালার্জি। আর এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের শরীর, মা স্কিন, এই স্কিনের মধ্যে দেখতে পেয়েছেন এই রোগটা আছে। এখন ফাঙ্গাস জাতীয় একটা রোগ, এই রোগটার নাম হচ্ছে ফাঙ্গাস। এটার থেকে চামড়া পরে, এখন তো একটু চামড়া কম দেখা যাচ্ছে, কারণ সে এখন ট্রিটমেন্ট নিতেছে। আজকে 6 বছর ধরে এই রোগটা শরীরে বাসা বেঁধে আছে। অনেক চেষ্টা করছে ভালো হওয়ার জন্য, কিন্তু এই রোগটাই ভালো হচ্ছে না। যদি কেউ জানে এর আসল ট্রিটমেন্ট কোন জায়গায় বা কি ওষুধ খাইলে হতে পারে, দয়া করে কমেন্ট বক্স খোলা থাকবে, দয়া করে কমেন্ট করে যাবেন। আর আমরা অনেক জায়গায় ট্রাই করতেছি ভালো করার জন্য, কিন্তু ভালো করার মালিক একমাত্র আল্লাহ। আমরা ট্রাই করতেছি ওষুধ খাওয়া খাইয়ে ভালো করার জন্য। কি দেখেন, আমি একটু জুম করে দেখাই। আসলে আমার ওই আগের যে মোবাইলটা, এটা নষ্ট হয়ে গেছে, যেটা রেডমি। এখন আগে একটা সেট ছিল, ওইটাকে ঠিক করছি। দেখেন এটার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো না, এই আর কি। তো দেখতে পাচ্ছেন এই রোগটা, দেখেন কিভাবে লাল লাল হয়ে ক্ষত হয়ে আছে। এগুলো তো কিছুই না, সারা শরীরে, পায়ের মধ্যে, পায়াগুলো দেখলে আপনি মানে কান্না করে দেবেন, এরকম অবস্থা। আসলে আমাদের ফ্যামিলিটা আসলে কিভাবে যে চলতেছে, মানে কি করতে, মানে কিভাবে কাটাইতেছে, মানে তাকে নিয়ে মানে টেনশন, একটার পর একটা টেনশন। এই আর কি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার আম্মুর জন্য, বাবার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য, কারণ আমরা সবাই এখন অসুস্থ। আল্লাহ জানে আমাদের সাথে কেউ খারাপ কিছু করছে কিনা, বা কি। যাই হোক, আমরা যে যেরকম করে তেরকম ফল পাবে ইনশাল্লাহ।